আসসালামু আলাইকুম ইউটিউব বাসী, আমি আসাই মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো রিয়েলমি কোম্পানির তরফ থেকে নতুন একটি ফোন আসতে চলেছে, নাম হয়েছে রিয়েলমি 5S। এটা মূলত রিসেন্টলি লঞ্চ করা রিয়েলমি 5 এবং রিয়েলমি 5 প্রো এর মাঝামাঝি একটি ভার্সন, যা বলা যায় রিয়েলমি 5 এর চাইতে একটি আপডেট ভার্সন এবং রিয়েলমি 5 প্রো এর চাইতে একটু ডাউনগ্রেডেড ভার্সন, যা খুব শীঘ্রই খুব দ্রুতই লঞ্চ করতে চলেছে ইন্ডিয়া এবং গ্লোবালভাবে এই রিয়েলমি কোম্পানির রিয়েলমি 5S স্মার্টফোনটিকে। এই স্মার্টফোনটি সম্পর্কে আমি লিকের মাধ্যমে যা জানতে পেরেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন রিয়েলমি 5S স্মার্টফোনটি সম্পর্কে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজেট অনুযায়ী রিয়েলমি কোম্পানির তরফ থেকে রিয়েলমি 5 এবং রিয়েলমি 5 প্রো এই দুটো স্মার্টফোনই কিন্তু বাজার কাঁপিয়েছে বলা যায়। এখন পর্যন্ত কিন্তু এই দুটি স্মার্টফোন কাঁপাচ্ছে। রিয়েলমি কিন্তু বরাবরের মতো একদম টক্কর দিয়ে বেড়ায় হচ্ছে গিয়ে শাওমি কোম্পানিকে, বা তারা শাওমি এবং রিয়েলমি এই দুটি কোম্পানি কিন্তু মারামারি করে ফাঁক দিয়ে, কিন্তু তাদের মারামারির মাঝখানে আমাদেরই লাভ। আপনারা আমার মতো যারা গ্রাহক আছি, আমরা মোবাইল স্মার্টফোনের তারাদের জন্য কিন্তু এটা অনেক লাভবান, কারণ যদি দুটো কোম্পানি মারামারি হাড্ডাহাড্ডি হয় তাহলে কিন্তু আমরা কম দামের মধ্যে ভালো ভালো কিছু স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন পাই। তবে এই শাওমি কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য কিন্তু রিয়েলমি কোম্পানি তাদের এক একটা বোমা অর্থাৎ স্মার্টফোনগুলোকে বাজারে ছাড়ে। তেমনভাবে রিয়েলমি কোম্পানির রিয়েলমি 5 এ স্মার্টফোনটি টার্গেট করে মূলত বাজারে ছেড়েছিল রেডমি নোট 8 এ স্মার্টফোনটির জন্য, যা কিছুটা বলা যায় কিছু কিছু দিক থেকে রিয়েলমি কোম্পানির যে রিয়েলমি 5 রয়েছে এ স্মার্টফোনটি রেডমি নোট 8 এর চাইতে কিছুটা কমতি আছে। আবার রেডমি নোট 8 এ স্মার্টফোনটির মধ্যে এমন কিছু জিনিস আছে যেটার মধ্যে রিয়েলমি 5 এর মধ্যে নেই, বা রিয়েলমি 5 এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা রেডমি নোট 8 এর মধ্যে নেই। তো এইরকম একটা কনফিউশনের মধ্যে কিন্তু অতটাও বাজার মাতাতে পারেনি রিয়েলমি কোম্পানি। অপরদিকে দেখা যায় যে শাওমি কোম্পানির যারা ফ্যান আছেন তারা কিন্তু রেডমি নোট 8টাই বেশি পছন্দ করেছে। তাই এইবার এই কথাটা চিন্তা করে বা বাজারকে আবার ধরার জন্য আরও একটি বোমা তৈরি করেছে রীতিমতো বলা যায় রিয়েলমি কোম্পানি রিয়েলমি 5S। তবে এখন পর্যন্ত যে রিয়েলমি 5S সম্পর্কে যে লিকটা বের হয়েছে তার মাধ্যমে জানা গেছে যে এটা 100% কনফার্ম যে রিয়েলমি 5S নামের একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি কোম্পানি, যার মাধ্যমে রেডমি নোট 8কে টক্কর দেবে। রেডমি নোট 8 এ স্মার্টফোনটির মধ্যে যা যা রয়েছে তার চাইতে কিছুটা বেটার স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করতে চলেছে এই রিয়েলমি 5S এ স্মার্টফোনটি। রিয়েলমি 5S এ স্মার্টফোনটির মধ্যে কিন্তু ফ্রন্ট প্যানেলে আপনারা 6.5 ইঞ্চি একটি ওয়াটার ড্রপ নটযুক্ত ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে রিয়েলমি 5 এ ছিল একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও অনেকটা বেশি পাবেন এবং এখানে ওয়াটার ড্রপ নচ থাকার ফলে, ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকার ফলে আপনারা গেম খেলে বা ভিডিও কন্টেন্ট দেখে কিন্তু রিয়েলমি 5 এর চাইতে রিয়েলমি 5S এ স্মার্টফোনটির মধ্যে বেশি ভিউ অ্যাঙ্গেলের মজাটা নিতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু ফ্রন্ট প্যানেলের এর সেলফি শুটার ক্যামেরাটি হতে পারে 13 মেগাপিক্সেলের বা হতে পারে 20 মেগাপিক্সেলের। তার লিক অনুযায়ী এখন পর্যন্ত এইটা জানা গেছে, 100% কনফার্ম কোনো লিক নয়। পরবর্তীতে অবশ্যই আমি অন্য ভিডিওর মাধ্যমে এই স্মার্টফোনটি সম্পর্কে আরও যদি কোনো তথ্য বের হয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটির যে ডিজাইন বিল্ড কোয়ালিটি রয়েছে এটার দিক থেকে কথা বলতে গেলে, এটা যেহেতু একটি মিড বাজেট স্মার্টফোন হতে চলেছে রিয়েলমি কোম্পানির তরফ থেকে, তো অবশ্যই এখানে পুরনো তাদের ওই প্লাস্টিক বিল্ড কোয়ালিটিটি রাখবে। এখানে ফাইবার যেটাকে বলে প্লাস্টিক, ওইটার মাধ্যমে এই রিয়েলমি 5S তৈরি করবে রিয়েলমি কোম্পানি। এছাড়াও রিয়েলমি 5S এই স্মার্টফোনটির পেছনে কিন্তু থাকবে 4টি ক্যামেরা এবং 4টি ক্যামেরার মধ্যে প্রথম সেন্সরটি হবে একটি 48 মেগাপিক্সেলের, দ্বিতীয়টি হবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তৃতীয়টি 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং চতুর্থটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে 48 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটি রয়েছে এইটার সেন্সরটি কিন্তু এটা সনির IMX586 হবে নাকি স্যামসাংয়ের সেন্সর হবে এটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আমি আপনাদেরকে বলতে পারি যে 90% শিওর যে এটা স্যামসাংয়ের সেন্সর হতে চলেছে। যাই হোক, ফ্রন্ট প্যানেল সম্পর্কে তো আপনাদেরকে বলেছি এবং রেয়ারে কিন্তু পেছনে দেওয়া থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এছাড়াও এই স্মার্টফোনটির যেই ওভারঅল আরও কিছু দিক রয়েছে, যেমন এতে কিন্তু কালার ওয়েস 6 থাকবে এবং অ্যান্ড্রয়েড 9 পাই থাকবে। এছাড়াও এতে কিন্তু ট্রিপল কার্ড স্লট দেওয়া থাকবে, একসাথে দুটি 4G SIM কার্ড এবং মেমোরি কার্ডও একসাথে ব্যবহার করতে পারবেন, এটা খুবই ভালো দিক। এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটির মধ্যে 5000 mAh ব্যাটারি থাকবে এবং সাথে থাকবে একটি 30W ফাস্ট ভোক চার্জার, যা রিয়েলমি কোম্পানির অনেক জনপ্রিয় একটি ভোক চার্জার, যার মাধ্যমে খুব দ্রুত চার্জ করতে পারবেন এই স্মার্টফোনটিকে। এইবার কথা বলি রিয়েলমি 5S এই স্মার্টফোনটিতে কী প্রসেসর থাকবে যা সরাসরি রেডমি নোট 8কে বিট করতে পারবে। তো মূলত দেখা যাচ্ছে যে রিয়েলমি 5S স্মার্টফোনটির মধ্যে রয়েছে একটি স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর এবং রেডমি নোট 8 যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর দেওয়া হয়েছে। তো রিয়েলমি 5S স্মার্টফোনটিতে যেহেতু 665 প্রসেসর রয়েছে এবং রিয়েলমি 5 প্রোতে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 712 এই প্রসেসরটি,
তো আমি এই লিক অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যে Realme 5S এই স্মার্টফোনটির মধ্যে স্ন্যাপড্রাগনের 710 এই প্রসেসরটি থাকবে অর্থাৎ 710 এই প্রসেসরটি থাকবে এই প্রসেসরটি যদি Realme 5S এর মধ্যে ব্যবহার করা হয় অনায়াসেই Redmi Note 8 কে এটা বিট করে যাবে আমি আশা করছি এছাড়াও পাশাপাশি 4GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ থাকবে এছাড়াও আপনারা হয়তো অলরেডি জানেন যে স্ন্যাপড্রাগনের 710 এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল তো এটা নিয়ে বলার মতো কিছুই নেই অনায়াসেই ল্যাগ ফ্রি PUBG খেলতে পারবেন স্মার্ট 9 খেলতে পারবেন কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো অনায়াসেই ল্যাগ ফ্রি খেলতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত Realme 5S এই স্মার্টফোনটি সম্পর্কে একটি ছোটখাটো স্পেসিফিকেশন রিভিউ ভিডিও আমি আপনাদেরকে একটি লিকের মাধ্যমে তথ্যটি জেনে আপনাদেরকে জানার চেষ্টা করেছি এটা একদম 100% কনফার্ম যে Realme 5S নামে একটি স্মার্টফোন খুব শীঘ্রই আসতে চলেছে বাজারে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের মধ্যে স্মার্টফোনটিকে লঞ্চ করবে Realme কোম্পানি তো আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল এরকম স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি তো প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্ত গুড বাই সি ইউ ইন দ্য নেক্সট one.